ফের সাধারণ মানুষের বিক্ষোভে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর। কয়েকদিন আগেই নতুন কর আরোপ করে পাকিস্তানের সরকার এবং জানিয়ে প্রতিবাদে সামিল পিওকে এর বাসিন্দারা। তাদের দাবি এই কর অন্যায্য, তার ওপর কোনো প্রয়োজনই মেটাচ্ছে না ইসলামাবাদ। এ নিয়ে প্রতিবাদে পথে নেমেছিলেন সেখানকার বাসিন্দারা। অভিযোগ, বহু বিক্ষোভকারীদেরকে গ্রেপ্তার করেছে পাক পুলিশ। সেই থেকেই অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে পাক অধিকৃত কাশ্মীরে। পাক অধিকৃত কাশ্মীরে উত্তেজনা। পাক পুলিশ সাধারণ কাশ্মীরিদের লক্ষ্য করে কাঁদানে গ্যাসের শেল এবং বুলেট ব্যবহার করছে। কাশ্মীরিরা অত্যাচারী পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ করছে, এমনই চিত্র ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এই মুহূর্তে আমরা বিস্তারিত এই ঘটনার বিষয়ে বিস্তারিত জেনে নেব। আমার সঙ্গে লাইভ জুড়ে আছেন ট্রাইব টিভির প্রতিনিধি নিউজ ডেস্ক থেকে সত্যজিৎ। সত্য, তোমার কাছে বিস্তারিত জানতে চাইব, এই যে পাক অধিকৃত কাশ্মীরে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে, কি বলবে এ বিষয়ে? কয়েক বছর থেকেই পাকিস্তানের আর্থিক অবস্থা কিন্তু অত্যন্ত ভেঙে পড়ছে। যদি আমরা বলি, পাকিস্তান কিন্তু দেউলিয়া হওয়ার পথে। সেখানে পাকিস্তান কিন্তু এমএফআইয়ের কাছে, আইএমএফের কাছে বারবার কিন্তু ঋণের আবেদন করেছিল, যার ফলে আইএমএফ কিন্তু বেশ কিছু শর্ত চাপিয়ে দেয়। শর্ত ছিল যে পাকিস্তানে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে, পাকিস্তানে নির্বাচন করতে হবে, যার ফলে কিছুদিন আগে পাকিস্তানে নির্বাচন হয়ে গেল এবং তারপরেই পাকিস্তান নতুন সরকার গঠন হয়েছে। এরপরেই দেখো, পাকিস্তানে বিশেষ করে কর অত্যন্ত পরিমাণে বসানো হয়েছে, বিশেষ করে পাক অধিকৃত কাশ্মীরে যে বিদ্যুতের বিল ব্যাপক হারে বাড়িয়ে দেওয়া হয়েছে, যার ফলে কিন্তু বাসিন্দারা ক্ষুব্ধ হয়েছেন। পাশাপাশি আরেকটা বলবো যে পাকিস্তানের আর্থিক অবস্থা খারাপ হওয়ার জন্য এখানে উপযুক্ত পরিমাণ গম, রেশন এবং খাদ্য সামগ্রী, পানীয় জল এখানকার মানুষ পাচ্ছে না, যার ফলে কিন্তু একটা ক্ষোভ ছিল সাধারণ মানুষের উপর। এরপরে নতুন করে এই বিদ্যুতের কর বসিয়ে দেওয়ায় মানুষ কিন্তু ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং তারা কিন্তু বিক্ষোভে সামিল হন। এই বিক্ষোভ দমন করতে পাক রেঞ্জার্স এবং পাকিস্তান পুলিশ কিন্তু ব্যাপক কাঁদানে গ্যাস ছড়িয়ে এমনকি মারধরও করা হয় বলে জানা গেছে। পাশাপাশি এই এলাকা পাক অধিকৃত কাশ্মীরে কিন্তু 144 ধারা জারি করা হয়েছে, কিন্তু তার ফলে উত্তেজনা কোনো মতেই কমার নাই। তার কারণ তুমি জানো, এই পাক অধিকৃত কাশ্মীর কিন্তু দীর্ঘদিন থেকে পাকিস্তানের হাতে এক কথায় বলে বঞ্চনার শিকার। তার কারণ এখানে কিন্তু উপযুক্ত পরিমাণে রেশন পরিষেবা, খাদ্য সামগ্রী এমনকি পানীয় জল যেটা সরকারের পক্ষ থেকে দেওয়া, সেটা কিন্তু উপযুক্ত পরিমাণে পান না এখানকার বাসিন্দারা, যার ফলে একটা ক্ষোভ কিন্তু ছিলই। তুমি জানো, আর একটু যদি পিছিয়ে যাই, 1947 সালের 14ই অগস্ট পাকিস্তান স্বাধীন হয়, ভারতবর্ষ স্বাধীন হয় 15ই অগস্ট। কিন্তু বর্তমানে দেখো, বিশ্বের পঞ্চম অর্থনৈতিক দেশ ভারতবর্ষ, অথচ পাকিস্তান দেউলিয়া হওয়ার পথে। ফলে স্বাভাবিকভাবেই এই যে পাক অধিকৃত কাশ্মীরের বাসিন্দারা, তারা কিন্তু ভারতবর্ষের সঙ্গে জুড়ে যায়, এক কথায় পাকিস্তান থেকে বেরিয়ে আসার কিন্তু দাবি বারবার করছিলেন। এর ফলে বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখানো হয়েছে, বিক্ষোভ সামিল হয়েছিলেন হাজার হাজার মানুষ, যার ফলে কিন্তু কখনো কখনো মনে হয়েছে যে পাকিস্তান হয়তো ভেঙে যেতে পারে, টুকরো টুকরো হয়ে যেতে পারে পাকিস্তান, যার ফলে এই যে বিক্ষোভ এবারে নতুন করে কর বসানোতে সাধারণ মানুষ আরও ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং তারা কিন্তু এক কথায় বলা চলে পুলিশের সাথে সামনাসামনি মুখোমুখি হয়ে পড়েন। তুমি জানো, এই যে কাঁদানে গ্যাস ছোড়ার পাশাপাশি পুলিশের লাঠিচার্জ, এমনকি 144 ধারা জারিতেই ক্ষান্ত থাকেনি পুলিশ, এমনকি গুলি ছোড়ারও অভিযোগ উঠে আসছে সাধারণ মানুষের পক্ষ থেকে। ফলে পাকিস্তান পাক রেঞ্জার্স এবং পাকিস্তান পুলিশের যে অত্যাচারের ছবি, এটা কিন্তু আবার প্রকাশ্যে চলে এসেছে। ফলে নতুন করে এই পাক অধিকৃত কাশ্মীরে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এই পাক অধিকৃত কাশ্মীর নিয়ে কিন্তু ভারত এবং পাকিস্তানের মধ্যে টানাপোড়েন কিন্তু রয়েছে। তার কারণ তুমি জানো, ভারত এই পাক অধিকৃত কাশ্মীর কিন্তু ভারতের বর্ষেরই একটা অংশ। ভারত পাকিস্তান যুদ্ধের সময় জয়সভার প্রধানমন্ত্রী ছিলেন পণ্ডিত জওহরলাল নেহরু, তিনি কিন্তু একটা শর্ত করে এই অংশ পাকিস্তানকে দিয়ে দেন, তো যার ফলে এই অংশের দখল কিন্তু বর্তমানে পাকিস্তানের হাতে। কিন্তু ভারতবর্ষ কিন্তু এর দাবি বারবার তুলে আসছে, এমনকি এই যে ভারত জম্মু কাশ্মীরে ভারত সরকার যে 370 ধারা তুলে দিয়েছে, এখানেও কিন্তু এর ফলেও কিন্তু পাকিস্তান, তুমি জানো, ভারতের বিরুদ্ধে রাষ্ট্রসংঘে নানান অভিযোগ তুলে আনে, কিন্তু ভারতবর্ষ থেমে নেই। এর বিরুদ্ধে পাল্টা রাষ্ট্রসংঘে যেমন বলেছে, পাশাপাশি যে বৈদেশিক সেখানেও কিন্তু ভারতবর্ষ বারবার এই বিষয়ে প্রতিবাদ করেছে পাকিস্তানের। ফলে এই পাক অধিকৃত কাশ্মীর এর বাসিন্দাদের কিন্তু একটাই দাবি যে ভারতবর্ষের সঙ্গে জুড়ে যাওয়া। কারণ জানো, পাকিস্তান সরকার বলো, পাক প্রশাসন কিন্তু এই পাক অধিকৃত কাশ্মীরে নানান রকম বঞ্চনা করে আসছে দীর্ঘদিন থেকে।
ফলে স্বাভাবিকভাবেই এখানকার মানুষদের একটাই দাবি যে ভারতের সঙ্গে জুড়ে যান। এর ফলে দেখো এই যে বিক্ষোভ, এই বিক্ষোভ তো এমনি নয়, তার কারণ পাকিস্তান যে দেউলিয়া হওয়ার পথে, খাদ্য সামগ্রী জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া, ফলে সাধারণ মানুষ এক কথায় বলতে চলে সাধারণ মধ্যবিত্ত মানুষের কিন্তু নাগালের বাইরে জিনিসপত্র, খাদ্য সামগ্রী এবং জিনিসপত্র কেনা, ফলে স্বাভাবিকভাবেই তাদের একটা, তারা তো বিভিন্ন ইস্যুতে বিক্ষোভ দেখাচ্ছিল, কিন্তু নতুন করে কর বসিয়ে দেওয়ায় বিদ্যুতের বিলের উপরে, তার কারণ তুমি জানো যে সরকার তো সাধারণ মানুষের থেকে ট্যাক্স আদায় করে, যে সাধারণ মানুষ যে কোনো জিনিস বাজার থেকে কেনাকাটা করুক তার উপরে কিন্তু ট্যাক্স সরকারকে দিতে হয়, কিন্তু বিদ্যুতের বিল, বিদ্যুতের বিলও কিন্তু স্যার এই ট্যাক্স কিন্তু সরকারই ঘরেছে, কিন্তু সেখানেই কিন্তু এই পাক অধিকৃত কাশ্মীরে এক কথায় বলা চলে অধিক বিদ্যুতের কর, বৈদ্যুতিক করটা অনেকটাই বাড়িয়ে দিয়েছে, ফলে সাধারণ মানুষ কিন্তু নানানভাবে ক্ষোভ জানিয়ে আসছিলো। এরপর দেখো এক কথায় সাধারণ সংঘবদ্ধ হয়ে এর প্রতিবাদে সামিল হয় হাজার হাজার মানুষ, কিন্তু পথে নেমে এসছেন, বিক্ষোভ দেখাচ্ছেন, এবং এই বিক্ষোভ দমন করতেও কিন্তু পাকিস্তান পাক রেঞ্জার্স এবং পাকিস্তান পুলিশ কিন্তু নানানভাবে এক কথায় লাঠিচার্জের পাশাপাশি গ্যাসের সেল ফাটানো, এমনকি তোমার গুলি চালানোরও অভিযোগ উঠে আসছে সাধারণ মানুষের পক্ষ থেকে, ফলে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে, এমনকি বহু মানুষ জখম হয়েছে, বহু মানুষকে ওখান থেকে গ্রেপ্তার করেছে পাক পুলিশ। আমি হ্যাঁ শত আরও একটা প্রশ্ন, এ বিষয়ে ভারতের কী প্রতিক্রিয়া, ভারত সরকার কী কী বলছে এই এ বিষয়ে? দেখো এই বিষয়টি নিয়ে ভারত সরকারের পক্ষ থেকে এখনও তেমন কোনো মন্তব্য করা হয়নি, কারণ পাক অধিকৃত কাশ্মীর এক কথা এখনও পাকিস্তানেরই অংশ, তো স্বাভাবিকভাবেই ভারত সরকার এই নিয়ে এখনই তেমন কোনো মন্তব্য করেনি, বিশেষ করে যদি এটা নিয়ে হয়, যেহেতু অভ্যন্তরীণ দুই দেশের অভ্যন্তরীণ বিষয়, তো এই নিয়ে রাষ্ট্রসংঘ, ভারতবর্ষ সরকার যদি এ নিয়ে কোনো প্রতিবাদ করে তো হয়তো রাষ্ট্রসংঘে করতে পারে, রাষ্ট্রসংঘের হস্তক্ষেপ দাবি করতে পারে, তার কারণ জানো এই পাক অধিকৃত কাশ্মীর নিয়ে ভারত কিন্তু বসে নেই, কারণ এই পাক অধিকৃত কাশ্মীর ভারতবর্ষের সঙ্গে যুক্ত করে দেওয়ার একাধিক কথা কিন্তু রাজনাথ সিং, দেশের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের মুখে শুনেছি, এমনকি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও কিন্তু বলেছেন, ফলে স্বাভাবিকভাবেই পাক অধিকৃত কাশ্মীরের বাসিন্দা এক কথায় বলা চলে কিছুটা অক্সিজেন পাচ্ছে, কারণ বলি ভারতবর্ষ বিশ্বের ফিফথ ইকোনমি অর্থাৎ পঞ্চম অর্থনৈতিক শক্তিশালী দেশ, ফলে স্বাভাবিকভাবেই পাক অধিকৃত কাশ্মীরের সাধারণ মানুষ চাইবেন, এটাই তাদের দাবি। কোনামি তবে কি এই অচলাবস্থা সেখানকার যে তৈরি হয়েছে এটা কি চলতে থাকবে? দেখুন এটা পাকিস্তান সরকার পাক প্রশাসন এ তো দমন করার চেষ্টা তো করছেই, পাশাপাশি সাধারণ মানুষ কিন্তু তাদের এই দমনের, পাক পুলিশের যে অত্যাচার বলো, পুলিশের লাঠিচার্জ বলো, কাঁদানে গ্যাসে সেল ফাটানো, তার ফলেও কিন্তু তারা কিন্তু থেমে নেই, বলা চলে আরও বহু মানুষ, আরও কাতারে কাতারে মানুষ কিন্তু বিক্ষোভে সামিল হচ্ছেন, ফলে সাধারণ মানুষের একটা একটাই দাবি যে তাদের উপর যে অতিরিক্ত কর বসানো হয়েছে সেই কর কমিয়ে আনা, এখন পাক সরকার এর উপরে কী পদক্ষেপ নেয় তার উপরে নির্ভর করছে এখানকার মানুষের এই বিক্ষোভ এবং আন্দোলন। কোনামি ধন্যবাদ সত্যজিৎ, আপনাদের আবারও একবার জানিয়ে রাখবো, ফের সাধারণ মানুষের বিক্ষোভে উত্তাল হয়েছে পাক অধিকৃত কাশ্মীর, এবং কয়েকদিন ধরে, বিগত কয়েকদিন ধরেই আমরা এই বিক্ষোভ দেখতে পাচ্ছি সেখানে, আপনাদের জানিয়ে রাখবো কয়েকদিন আগেই নতুন কর আরোপ করেছে পাকিস্তান সরকার, আর জানিয়ে প্রতিবাদে সামিল হয়েছে সেখানকার বাসিন্দারা, তারা বারবার দাবি করে আসছে যে এই কর অন্যায্য, তার উপর কোনো প্রয়োজনই মেটাচ্ছে না তাদের ইসলামাবাদ, আর এই নিয়েই তারা প্রতিবাদে নেমেছিল, এবং তাদের অভিযোগ সেই প্রতিবাদে নামার পরেই কিন্তু সেখান থেকে তাদের অনেককেই গ্রেপ্তার করা হয়, এবং তারপর থেকেই কিন্তু অগ্নিগর্ভের পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেখানে। সাধারণ মানুষের বিক্ষোভে উত্তাল হয়েছে পাক
পাক অধিকৃত কাশ্মীর। কয়েকদিন আগেই নতুন কর আরোপ করেছে পাকিস্তান সরকার, আর এই নিয়ে প্রতিবাদে সামিল হয়েছে সেখানকার বাসিন্দারা। তারা দাবি করছে বারবার এই কর অন্যায্য, এই কর তুলে নিতে হবে, এমনটাই তাদের দাবি। আর তার উপর তারা এও দাবি করছে তাদের কোনো রকমই কোনো প্রয়োজন মেটাচ্ছে না ইসলামাবাদ। এবং তারপরেই তারা প্রতিবাদে পথে নামে এবং সেখান থেকে অনেকজনকে গ্রেপ্তার করা হয়, কাঁদানে গ্যাসের শেল ফাটানো হয় এবং বুলেটও ব্যবহার করা হয়, এমনটাই কিন্তু সেখানকার বাসিন্দাদের অভিযোগ। কাশ্মীরিরা অত্যাচারী পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ করছে, এমন চিত্র ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।